আসসালামু আলাইকুম আমার শিশু শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় জোড় সংখ্যা নির্ণয় করব, কারণ গত ক্লাসে আমরা পড়েছিলাম 70 পর্যন্ত। আজকের ক্লাসে আমরা 72 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো খুঁজে বের করব, অর্থাৎ নির্ণয় করব, এবং তোমরা খুব মনোযোগী হয়ে আজ ক্লাসটি উপভোগ করবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম, শুভেচ্ছা। তো আমরা এখন কি করব, আমাদের মূল পাঠে ফিরে যাব। আজকের ক্লাসে আমরা দুইটি পাঠ নিব। আমি প্রথম পাঠে তোমাদের জোড় সংখ্যা অর্থাৎ গত ক্লাসের বাদবাকি অংশটুকু পড়াবো, আর নতুন একটি পাঠ অর্থাৎ যোগফল নির্ণয় করো আমাদের শীটের শেষের দিকে রয়েছে। তোমাদের প্রত্যেকের হাতে শীট পৌঁছে গেছে আমি আশা করছি। আমরা প্রতিষ্ঠান থেকে তোমাদের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে অর্থাৎ আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে তোমাদের শীটের ব্যবস্থা করেছিলাম। তোমরা প্রত্যেকে শীট পেয়ে গেছো আমাদের ঈদুল ফিতরের আগে। এখন আমাদের ঈদুল ফিতরের পরে ক্লাসগুলো নিয়ে আমরা তোমাদের সেই উপযোগী করে গড়ে তুলছি, অর্থাৎ আমরা তোলার চেষ্টা করছি। তোমরা বাসায় বেশি বেশি মনোযোগী হবে, কোনো কিছু বুঝতে না পারলে আমাদের ক্লাস তো দেখবে, সেই সাথে বাবা মা অথবা বড় ভাই বোনের অবশ্যই সাহায্য নেবে। তো বন্ধুরা, আমি এখন সংখ্যাগুলো একসাথে লিখে রেখেছি, এরপরে জোড় সংখ্যাগুলো এখান থেকে খুঁজে বের করব, খুঁজে বের করে তোমাদের দেখিয়ে দেব। একটু মনোযোগী হও বন্ধুরা। আমাদের আগে আমি একটু সংখ্যাগুলো চিনিয়ে দিচ্ছি। 73, 74, 75, 76, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 100। তাহলে আমি সিরিয়াল মেনটেন করে অর্থাৎ আমাদের শতকীয় আমরা যেরকম 100 পর্যন্ত পড়েছিলাম ঠিক সেইভাবে সংখ্যাগুলো লিখে ফেলেছি। এখন আমরা কি করব বলতে পারো? হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এখান থেকে জোড় সংখ্যাগুলো খুঁজে বের করব, অর্থাৎ জোড় সংখ্যা খুঁজে বের করব। তোমরা কি করবে, পরীক্ষায় যখন এটা তোমাদের আসবে তোমরা এটা খাতায় সুন্দর করে লিখবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এটাকে এখন আমি এটা প্রতিটা জোড় সংখ্যাকে গোল আকৃতি দিয়ে চিহ্নিত করব। প্রথম দিন যখন আমি জোড় সংখ্যার ক্লাস নিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে সংখ্যাগুলোর এককের অঙ্ক অর্থাৎ ডান পাশের অঙ্কটি 0, 4, 6, 8 ইত্যাদি থাকবে, সেগুলোকে আমরা খুব সহজে জোড় সংখ্যা হিসেবে চিহ্নিত করব। আমি আবার বলছি, এককের অঙ্ক অর্থাৎ যে সংখ্যাগুলো ডানের অঙ্কটি 0, 2, 4, 6, 8 ইত্যাদি থাকবে, তাকে আমরা জোড় সংখ্যা বলবো। এখন দেখো তো, আমি যে সংখ্যাগুলো নির্ণয় করছি অর্থাৎ গোল আকৃতি দিচ্ছি, সেই সংখ্যাগুলোর এককের অঙ্কগুলো 0, 2, 4, 8, 6 ইত্যাদি আছে কিনা। দেখো, আমাদের প্রথম জোড় সংখ্যাটি আমরা পেলাম এখানে 72। এরপর দেখো 74, 76, 78। আমি গোল আকৃতি দিচ্ছি এই জন্য তোমরা যাতে চিনতে পারো, খুব সহজে বুঝতে পারো। এরপর দেখো 80, 82, 86, 87, 88, 90, 92, 94, 96, 97, 98 এবং সর্বশেষ সংখ্যাটি আমাদের সর্বশেষ জোড় সংখ্যাটি কত আমাদের 100। তাহলে বন্ধুরা, আমরা আমাদের জোড় সংখ্যাগুলো নির্ণয় করলাম খুব সহজে। আমি আগেই বলেছিলাম এবং প্রথম ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবারও বলছি, যে সংখ্যাগুলো ডানের অঙ্ক অর্থাৎ এককের অঙ্কগুলো 0, 2, 4,
6 8 ইত্যাদি থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা জোড় সংখ্যা বলবো তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারলাম আমি আরেকবার বলে জোড় সংখ্যার ক্লাসটি শেষ করব কারণ আমি আগেই বলেছিলাম এই পাঠে আমি আরেকটি ক্লাস নিব অর্থাৎ যোগফল নির্ণয় করব আমাদের শীটের 11 নাম্বার তাহলে বন্ধুরা আমরা কি কি পেলাম 72 74 দেখো প্রতিটি সংখ্যার ডানের অঙ্ক অর্থাৎ এককের অঙ্ক 0 2 4 6 8 আমরা খুব সহজে নির্ণয় করতে পেরেছি আমাদের জোড় সংখ্যাগুলো আবার বলছি একটু তোমরা যারা লিখে ফেলেছো খাতার সাথে একটু মিলিয়ে নাও 72 74 76 78 80 82 84 86 88 90 92 94 96 98 এবং 100 এবার আমরা আরেকটি পাঠ পড়ব অর্থাৎ যোগফল নির্ণয় করব এটা আমাদের শীটের 11 নাম্বার অঙ্কটি আমরা প্রত্যেককে তোমরা শীট পেয়ে গেছো আমরা এখন যোগফল নির্ণয় করব আমি যোগগুলা উঠাচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো শীটের 11 নাম্বার যোগফল নির্ণয় করছি বন্ধুরা একটু খেয়াল করো অর্থাৎ তোমাদের শীটে দেয়া রয়েছে যোগ করো আমরা এটাকে যোগফলগুলো আমরা প্রথমে আমরা প্রশ্ন উঠিয়ে নিচ্ছি একটু দেখো কতে রয়েছে আমাদের 2 যোগ 1 খতে রয়েছে 2 যোগ 2 গতে রয়েছে 3 যোগ 1 ঘতে রয়েছে 2 যোগ 3 উতে রয়েছে 3 যোগ 3 এবং আরেকটি অঙ্ক আমাদের রয়েছে চতে এই অঙ্কটি আমি এখানে উঠাচ্ছি একটু নিচে তোমরা একটু খেয়াল করো 5 যোগ 2 এখন আমরা যোগফল যখন নির্ণয় করব এখানে আমরা দুই রকমের যোগফল দেখতে পাচ্ছি উপর নিচে যোগফল এবং পাশাপাশি যোগফল আমরা দুটি সংখ্যা যখন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে পাশাপাশি লিখে থাকি তখন সেটাকে আমরা পাশাপাশি যোগফল বলে থাকি আর যখন আমরা উপর নিচে দুটি সংখ্যা লিখি একটা প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলি উপর নিচে যোগফল বন্ধুরা যোগ তো আমরা বুঝি যোগ মানে কি যোগ মানে বেশি হওয়া তোমার কাছে দুইটি আম রয়েছে বাবা তোমাকে আরও দুইটি আম দিল তাহলে মোট কয়টি আম হয়ে গেল একটু খেয়াল করো দুইটি আম তোমার কাছে আগে থেকে ছিল তুমি গাছ থেকে পেড়েছিলে অথবা গাছের নিচে তোমরা পেয়েছিলে আগে থেকে দুইটি আম ছিল বাবা তোমাকে আরও দুইটি আম দিল তাহলে মোট কয়টি আম হলো বন্ধুরা হ্যাঁ আমাদের চারটি আম হয়ে গেল তাহলে যোগ করা মানে কি বেশি হওয়া বৃদ্ধি পাওয়া আর বিয়োগ করা মানে কমে যাওয়া যেটা আমি যখন বিয়োগ অঙ্ক করব বিয়োগ অঙ্কের ক্লাস তোমাদের দেখিয়ে দেব তাহলে বন্ধুরা যেহেতু আমাদের নতুন একটি পাঠ আমরা যোগফল নির্ণয় করছি আজকের শীটে আমাদের 11 নাম্বার আমি যোগফলগুলো তোমাদের যোগ করে দেখিয়ে দিচ্ছি কতর সাথে কোন সংখ্যাটির সাথে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল কত হবে যোগ করলে দেখবা সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বেশি হয়েছে তাহলে আমাদের প্রথম অঙ্কটি কতে রয়েছে 2 যোগ 1 এই যোগ চিহ্নটা এখানে এটা আমরা বড় ক্লাসে বলে থাকি প্রক্রিয়া চিহ্ন তোমরা এখনও ছোট আমরা যোগ করব বিয়োগ করবো এর চেয়ে বেশি অঙ্ক আমাদের শিশু শ্রেণীতে নেই আমার ছোট্ট সোনামণি বন্ধুরা তোমরা যোগ অঙ্কের ক্লাসে আমি আশা করছি অনেক মনোযোগী হবে কারণ আমাদের দুইটি পাঠ আজকে যোগ সংখ্যা নির্ণয় করলাম এবং যোগফল নির্ণয় করছি তো মূল পাঠে চলে যাচ্ছি আমি 2 যোগ 1 দুই তো আমাদের রয়ে গেল মূল সংখ্যা আমরা এক যোগ করব দুই সাথে এক যোগ করলে কত হয় আমাদের ছিল কত 2 সাথে আমরা 1 যোগ করলাম কত হলো 3 অর্থাৎ আমাদের যোগফল হয়ে গেল 3 খতে রয়েছে 2 যোগ 2 2 যোগ 2 2 এর সাথে আমরা 2 যোগ করব আমাদের 2 ছিল আগে থেকে মূল সংখ্যা 2 ধরলে আর 2 যোগ করব 2 হলে 3 4 যোগফল পেয়ে গেলাম আমি 4 উত্তর 4 গতে দেখো 3 যোগ 1 এগুলো আমাদের উপর নিচে যোগফল উপরে একটি সংখ্যা নিচে একটি সংখ্যা মাঝখানে আমরা একটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম এটা আমাদের যোগ অঙ্ক 3 যোগ 1 3 এর সাথে 1 যোগ করে পেলাম আমরা 4 দেখো তো এখানে তিনটি আঙ্গুল যদি আমি আরেকটা আঙ্গুল যোগ করি কয়টি আঙ্গুল হয়ে যাবে হ্যাঁ
বন্ধুরা আমাদের গুনে দেখলাম আমি চারটি আঙ্গুল, তোমরা কি গুনতে পারছো? হ্যাঁ বন্ধুরা, এটা এখানে আমাদের যোগফল হয়ে গেল চার। এতক্ষণ আমরা তিনটি অঙ্ক করলাম উপর নিচে যোগফল, এবার আমরা পাশাপাশি যোগফল নির্ণয় করব। এখানে আরও আমাদের তিনটি অঙ্ক রয়েছে যা আমাদের নির্ধারিত শীটে রয়েছে এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পাঠ উপযোগী করে আমাদের শীটটি তৈরি করা হয়েছে। তোমরা খুব মনোযোগ হয়ে অঙ্কগুলো করবে, তাতে পরীক্ষায় অংশগ্রহণ করলে তোমাদের শীটের বহির্ভূত খুব একটা কিছু আসবে না, কারণ তোমরা অনেক ছোট, আমি আগে থেকেই বলছি, এইটুকু তোমরা আয়ত্ত করে নেবে। তাহলে ঘতে রয়েছে দুই যোগ তিন, তাহলে আমাদের একটি সংখ্যা দুই, আরেকটি সংখ্যা তিন, এক দুই তিন চার পাঁচ। আমি আবার এভাবেও দেখিয়ে দিতে পারি, দুই আর আমাদের এক হাতে কয়টি আঙ্গুল? পাঁচটি, দুই আমাদের আগে থেকে ছিল, আর তিন যোগ করব, তিন চার পাঁচ। তাহলে আমরা কত পেলাম? যোগফল পেয়ে গেলাম পাঁচ। ওতে একটি অঙ্ক রয়েছে তিন যোগ তিন, দুইটি সংখ্যায় আমাদের সমান, তিনের সাথে আমরা তিন যোগ করব, এক দুই তিন যোগ এক দুই তিন। তিনের সাথে তিন যোগ করে কত পাই দেখো তো, তিন চার পাঁচ ছয়, উত্তর যোগফল ছয়। সর্বশেষ অঙ্কটি আমাদের আজকের যোগফলের শীটের পাঁচ যোগ দুই, পাঁচ আমাদের হাতে থাকলো, সাথে আমরা দুই যোগ করলাম, ছয় সাত, আমাদের পাঁচ থাকলো, সাথে দুই যোগ করব, ছয় সাত। এখানে আমি আবার একটু দাগ টেনে দেখিয়ে দিচ্ছি, এক দুই তিন চার পাঁচ যোগ এক দুই পাঁচ ছয় সাত, উত্তর যোগফল সাত। তাহলে দেখতে দেখতে আমরা দুটি পাঠ আজকে শেষ করেছি বন্ধুরা। আজকের ক্লাসে তোমরা দুটি পাঠ শিখলে, কী কী শিখলে? জোড় সংখ্যা নির্ণয় যেটা বাদ বাকি ছিল এবং যোগফল নির্ণয় শীটের ১১ নাম্বার, এই দুটি পাঠ তোমরা খুব ভালোভাবে বাসায় শিখবে এবং লিখবে। আর আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই বাসায় খুব বেশি বেশি পড়বে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে আর পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।